গুড মর্নিং, কেমন আছো? আজকে রোববার, রোববার আজকে একটু স্পেশাল দিন তো বটেই। আর পাঁচটা দিনের মতো কাজকর্মগুলো ওই একইভাবে চলে না, একটু অন্যরকম, খাওয়া দাওয়া একটু অন্যরকম, কোথাও বেড়ানোর থাকলে বেড়ানো, এই একটু অন্যরকম দিন তো বটেই। যাই হোক, আজকে আমার কিছু কথা আছে তোমাদের সাথে। হ্যাঁ, স্পেশাল কথা। প্রথমত রঙের কাজ শেষ, পরশু, গত পরশু, কিন্তু তার রেশ এখনও কাটেনি, প্রচুর কাজ। মানে রং তোলাতুলি চারিদিকে, এখনও রঙের ড্রপগুলো আছে টুকটাক এদিকে, মানে ঠিক করলাম তো ওদিকে দেখা গেল আরও দু চারটে ড্রপ আছে, আবার দেখা গেল এদিকেও আনাচে কানাচে আছে। যাই হোক, এটা চলবে, চলতে থাকবে, কেননা উপর নিচ তো প্রচুরই জায়গা নোংরা। দোতলাটা আগেই হয়ে গেছে, তখনই সব ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু তিনতলাটা যেহেতু রিসেন্ট হলো, আর কি হওয়া হয়েছে, জানলাটা দম করে বন্ধ হলো। আবার সিঁড়ি, সিঁড়ির ঘর তো বিশাল এরিয়া নিয়ে, একদম লম্বা অনেকটা, তার নিচে প্রচুরই নোংরা। ওরা করে গেছে, বেশ কিছু করে গেছে, তারই মধ্যে আরও কিছু আছেও যেগুলো আমাদের নিজেদের করতে হচ্ছে। যাই হোক, মানে ক্রমশ কাজ গুছিয়ে নিয়েছি, এখনও টুকটাক গোছাতে হবে, এখনও ড্রপগুলো দু চারটে এদিক ওদিক আছে, দেখে শুনে ঠিকঠাক করতে হবে, আনাচে কানাচে লুকিয়ে আছে। যাই হোক, আজকে তো রোববার রান্নাবান্না কমপ্লিট করলাম, এই বেশিক্ষণ না, মিনিট কুড়ি হবে রান্না কমপ্লিট করলাম। এখন বাজে 8:45, 8:45 বাজেনি এখনো। চলো এবার একটু খাওয়া দাওয়া দেখে নিই, তাপসী এক্ষুনি আসবে 9:00, তাপসী 9:00 আসে, 10টা থেকে 12টা ক্লাস, 9:00 আসবে। একটু মানে এই মানে সানডে মর্নিংটা আমি একটু বিজি থাকি, ভালো রকম বিজি থাকি, অন্য আর পাঁচটা দিনের মতো নয়। যদিও রোববার মানে ছুটির দিন, কিন্তু আমার মর্নিংটা একটু বেশ বিজি। ও আসবে, ওর মতো কাজ করবে, জানলাটা বন্ধ করি, ধাম ধাম করে খালি, এত জোর হাওয়া হয়েছে। ও হ্যাঁ, তাপসী আসবে কিছুক্ষণের মধ্যেই আসবে, তার মধ্যে আমি বেশ কিছু কাজ সেরে নেবো। আজকে অনেকটা কাজ সেরে রেখেছি, এমনকি সিঙ্ক বেসিন পর্যন্ত হয়ে গেছে, সমস্ত কাজ গোছানো হয়ে গেছে। আর এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে যা মানে ক্লাসে যাওয়ার আয়োজন। আর কি করব, আর কি করব, হ্যাঁ বাইরের কাজ কিছু আছে, আর আসবে লুকিং গ্লাসের ব্যাপারে আসবে। লুকিং গ্লাসটা তো আনা হয়ে গেছে, তোমরা জানো কি না জানি না, বড় লুকিং গ্লাস এবং ছোট মানে মেশিনের ওপর যেটা দেওয়া হবে ওটা আনা হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, কিছু কাজ বাকি আছে যেগুলো আমার আগে করা উচিত ছিল কিন্তু করিনি, আজকে ওরা ড্রিল মেশিন নিয়ে আসবে, এনে করবে, দেখতেই পাবে, এখন ডিটেল বলছি না, বলবো সব বলবো, আগে ওরা আসুক। এই টুকটুক করে কাজ এগোচ্ছে, অনেকটা ক্লোজ করে নিয়েছি, এখন একটু ভালো রকম ভরসা পাচ্ছি যে না পারবো সমস্ত কাজ গুছিয়ে একদম অল কমপ্লিট করতে পারবো এখন যেন মনে হচ্ছে। চলো আর কথা বলছি না, এবার কী রান্না করলাম তোমরা জানো, আজকে রোববার, রোববার মানে আগে চিকেন হতো, মাসখানেক ধরে আমরা একটু চেঞ্জের জন্য মাটন খাচ্ছি, বিশেষ করে মমের জন্য। চলো দেখে কি কেমন রান্না করলাম, দেখো এটা ডাল, এটা নিরামিষ তরকারি, আবার আজকেও আমি ডিম খাব না, এটা ওর বাপার, এটা মমের ফুল বয়েল, এটা ওর বাপার। আজ এখানে মাংসটা আমি ঢালবো, মাটনটা ঢালবো, তার জন্য রেডি করে রেখেছি, এখানে আছে মাটন, একটু কষান, আজকে একটু ঝোল ঝোল করেছি, সামান্য, বেশি না। এই হচ্ছে রান্নাবান্না, দেখলে দেখিয়ে দিলাম সব কিছু হলো। এবার অনেক বাজে, এবার খাওয়া দাওয়া করে
একটু যাব ক্লাসে ক্লাসে আমি এখন যাই না তাপুশি আসে এসে ঘন্টাখানেক কই সামাল দেয় তারপর আমি জাস্ট 10টা বাজতে 5 কিংবা 10 এ যাই গিয়ে ক্লাসটা করি সব রেডি থাকে এই তো আর এখন একটু তো বুঝতেই পাচ্ছো চাপটা কম রয়েছে যার ফলে কোনো প্রবলেম হয় না পূজোর পর হয়তো ভালো রকম চাপে পড়ব ঠিক আছে আজকে আর এখন এখানে বকবক করছি না ভিডিওটা এন্ড করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো